আমন্ত্রণ বরেন্দ্র সংবাদে সাথে আছি তোফায়েল হোসেন। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। লকডাউনের দ্বিতীয় দিনে রাজশাহী নগরীর রাস্তাঘাট অনেকটাই ফাঁকা, বন্ধ রয়েছে বিপণী বিতান সহ সকল ধরনের যান চলাচল। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত 24 ঘন্টায় 11 জন সহ 24 দিনে 422 জনের মৃত্যু। রাজশাহী সিটি কর্পোরেশনের 9 নং ওয়ার্ড কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা রেজাউন নবী দুদুর ইন্তেকাল, মেয়র লিটনের শোক। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। গত 24 ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও 11 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে 7 জনের শরীরে করোনা ভাইরাস ছিল, বাকিরা উপসর্গ নিয়ে মারা যান। এ নিয়ে চলতি মাসের গত 24 দিনে 422 জনের মৃত্যু হলো। শনিবার সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানি। তিনি জানান, গত 24 ঘন্টায় মারা যাওয়া 11 জনের মধ্যে রাজশাহীর 6 জন, নাটোরের 1 জন, নওগাঁর 1 জন, পাবনার 2 জন ও কুষ্টিয়ার 1 জন রয়েছেন। এদের মধ্যে 6 জন পুরুষ এবং 5 জন নারী। মৃতদের মধ্যে 6 জনের বয়স 61 বছরের উপরে। এছাড়াও 51 থেকে 60 বছরের মধ্যে 4 জন এবং 41 থেকে 50 বছর বয়সের মধ্যে 1 জন। শামীম ইয়াজদানি জানান, গত 24 ঘন্টায় করোনা ওয়ার্ডে নতুন ভর্তি হয়েছেন 57 জন রোগী, সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন 37 জন। শনিবার সকাল 6টা পর্যন্ত করোনা ইউনিটের 513 বেডের বিপরীতে ভর্তি আছেন 419 জন রোগী। এদের মধ্যে আইসিইউতে রয়েছেন 19 জন। করোনা ইউনিটে চিকিৎসাধীন 419 জনের মধ্যে 194 জনের করোনা পজিটিভ রয়েছে। উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন 172 জন। তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও করোনামুক্ত হয়ে পরবর্তী স্বাস্থ্য জটিলতায় চিকিৎসাধীন রয়েছেন 53 জন রোগী। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে গত 23 জুলাই থেকে দেশজুড়ে চলছে কঠোর বিধিনিষেধ। আর এই বিধিনিষেধের দ্বিতীয় দিনে রাজশাহী নগরীর রাস্তাঘাট অনেকটাই ফাঁকা। প্রধান সড়কগুলোতে হাতে গোনা 2-1টি রিক্সা, মোটরসাইকেল, প্রাইভেট কার এবং জরুরি সেবার গাড়ি চলাচল করতে দেখা গেলেও কাঁচা বাজার ও মুদি দোকান ছাড়া শহরের সব মার্কেটের দোকানপাট বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে সকল ধরনের যানবাহন চলাচল। লকডাউন বাস্তবায়নে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শনিবার নগরীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে ঘুরে দেখা গেছে রাস্তাঘাট একেবারেই ফাঁকা। 2-1 জন মানুষ মোড়গুলোতে ঘোরাঘুরি করছে। নির্দেশনার আওতাধীন সকল দোকানপাট বন্ধ রাখতে দেখা গেছে। নগরীর গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশ সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন। তারা পথচারীদের সচেতন করে মাইকিং করছেন। যারা রাস্তায় বের হচ্ছেন তাদের প্রত্যেককেই পুলিশের জেরার মুখে পড়তে হচ্ছে। জরুরি প্রয়োজন প্রমাণে ব্যর্থ হলে ফিরিয়ে দেওয়া হচ্ছে। লকডাউনের প্রথম দিনে দূরপাল্লার কোনো পরিবহনও ছেড়ে যেতে কিংবা প্রবেশ করতে দেখা যায়নি। তবে প্রাইভেট পরিবহনে প্রবাসীদের ও জরুরি প্রয়োজনে যানবাহন চলতে দেখা গেছে। এছাড়া নগরীর কাঁচা বাজারগুলোতে জনসমাগম কিছুটা বেশি দেখা গেছে। তবে শনিবার সকাল থেকেই নগরী জুড়ে সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশের টহল দেখা গেছে। নগরী জুড়ে রাজশাহী জেলা প্রশাসনের 4টি ও 9টি উপজেলায় 18টি ভ্রাম্যমাণ টিম কাজ করছেন। নগরীর প্রবেশ পথগুলোতে পুলিশের চেকপোস্ট বসিয়ে বাড়তি নজরদারি করা হচ্ছে। জেলা প্রশাসন রাজশাহীর নেতৃত্বে এবং সরকারের অন্যান্য যতগুলো এজেন্সি আছে, আমাদের সহযোগী এজেন্সি, বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, আনসার, পুলিশ, সবাইকে নিয়ে আমরা চেষ্টা করছি। আমাদের সর্বাত্মক চেষ্টা রয়েছে লকডাউন যেন সর্বাত্মকভাবে সফল হয় এবং মানুষের জীবনের নিরাপত্তা প্রদানের জন্য আমরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। আমাদের এই পরিশ্রম অব্যাহত থাকবে। রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র এবং 9 নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা রেজাউন নবী দুদু ইন্তেকাল করেছেন। ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। শনিবার দুপুর 1টার দিকে নগরীর দরগাপাড়ার নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি কিডনি রোগে এবং ক্যান্সারে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন শেষে নিজ বাসাতেই ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় 70 বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, 1 ছেলে ও 1 মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি রাজশাহী সিটি কর্পোরেশনের 4 বারের নির্বাচিত কাউন্সিলর ছিলেন। 1-11-এর সময় প্রায় 2 বছর রাজশাহী সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব ছিলেন তিনি। এদিকে কাউন্সিলর দুদুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিটি মেয়র HM খায়রুজ্জামান লিটন। এক শোক বার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। শোক বার্তায় মহান মুক্তিযুদ্ধে এবং নিজ ওয়ার্ডে উন্নয়ন সহ সামাজিক প্রতিষ্ঠানে মরহুমের অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করেন রাশেদ মেয়র HM খায়রুজ্জামান লিটন। পরে শনিবার বাদ আসর দরগাপাড়ার মরহুমের বাসার সামনে তার মরদেহে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া রাজশাহী জেলা প্রশাসনের পক্ষ থেকে মরহুমের মরদেহে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। শ্রদ্ধা নিবেদনের পর রাজশাহীর একজন অতিরিক্ত জেলা প্রশাসকের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল বীর মুক্তিযোদ্ধা রেজাউন নবী দুদুকে গার্ড অব অনার প্রদান করেন। এরপর 1 মিনিট নিরাপত্তা পালন করা হয়। নাটোরের কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে ভোর থেকে বৃষ্টির কারণে শহরের রাস্তাঘাট ছিল প্রায়
জনমানব শূন্য। বিশেষ প্রয়োজন ছাড়া বৃষ্টির মধ্যে কেউ বের হতে চাচ্ছে না। এছাড়া শহরের বিভিন্ন মোড়ে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। সেনা সদস্যদের টহল দিতেও দেখা গেছে। এদিকে গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে দুইজনের। এ সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে আরও ৩৪ জন। শনিবার সকাল থেকেই নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান ও কাঁচাবাজার ছাড়া সকল ধরনের ব্যবসা প্রতিষ্ঠান সহ বড় বড় মার্কেটগুলো বন্ধ থাকতে দেখা গেছে। দু চারটি রিক্সা ও অটোরিকশা ছাড়া কোনো ধরনের যাত্রীবাহী পরিবহনও চলাচল করতে দেখা যায়নি। শুধুমাত্র জেলা শহরের নয়, জেলার প্রতিটি উপজেলাতে শক্ত অবস্থান নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এছাড়া স্বাস্থ্যবিধি অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসকের একাধিক ভ্রাম্যমাণ আদালত মাঠে নেমেছে। এছাড়াও নাটোর সিভিল সার্জন কার্যালয় সূত্র অনুযায়ী নমুনা পরীক্ষা করা হয়েছে ২৮১ জনের। সংক্রমণের হার ১২.০৯%। সদর হাসপাতালে ভর্তি রয়েছে ৮২ জন। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ৬০৫৭ জন। হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৩৫০৮ জন। জেলায় এ পর্যন্ত মোট মৃত্যুবরণ করেছেন ১০১ জন। নোয়াখালীর সোনাইমুড়িতে তুষি নিউ মার্কেটের শুভ উদ্বোধন এবং ব্যবসায়ী ও এলাকাবাসীদের করোনা সচেতনতা বিষয়ক আলোচনা এবং মাস্ক স্যানিটাইজার সহ সুরক্ষা সামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ শিল্প ও বাণিজ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য ও FBCCI এর স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মোহাম্মদ নিজামুদ্দিন জিটু। বেগমগঞ্জ উপজেলা প্রেস ক্লাব সভাপতি গিয়াসউদ্দিন মিঠুর সভাপতিত্বে সবাইকে লকডাউন মেনে চলা এবং করোনা সংক্রমণ বিষয়ে সচেতনতামূলক বক্তব্য রাখেন সোনাইমুড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন বাকের, অফিসার ইনচার্জ গিয়াসউদ্দিন। এছাড়াও স্থানীয় রাজনৈতিক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নিজামুদ্দিন জিটু করোনা মহামারী হতে রক্ষা পেতে উপস্থিত সকলের মাঝে মাস্ক ও সুরক্ষা সামগ্রী বিতরণ করেন। এই ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকবার জন্য ধন্যবাদ।